সাবেক আইজিপি বেনজির আহমেদের আরও অবৈধ সম্পদ আছে কিনা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তিনি বলেন প্রয়োজন মনে করলে আদালতে বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা আর এর আগে বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও একশো তেরোটি দলিলের সম্পদ এবং ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন আদালত অনুসন্ধান চলমান অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন ভবিষ্যতে কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হবে সেই জন্য আপনাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমরা দ্রুতগতি দিয়ে এগিয়ে চলছি আইন বিধি মেনেই কাজেই এখানে আশা করছি খুব আমরা অতি সত্ত্বের অনুসন্ধান শেষ করতে পারবো